আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি তো একটা খুব গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত, অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটি সরকারের, এবং সেখানে আপনি প্রতিবন্ধী মানুষের অ্যাক্সেস নিয়ে কাজ করছেন। সেই জায়গায় আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি বাংলাদেশ? আসলে দেখুন, আমরা এতক্ষণ শুনছিলাম যে আমাদের ফুটপাথ অ্যাক্সেসেবল না, আমাদের বাসে আমরা উঠতে পারি না, তবে এখানে কিন্তু ব্যতিক্রম হচ্ছে ডিজিটাল বাংলাদেশে। ডিজিটাল বাংলাদেশে কিন্তু আমরা ম্যাক্সিমাম সেবা আমরা এখন প্রতিবন্ধী নাগরিকরা ব্যবহার করতে পাচ্ছি। আমরা খুবই আনন্দের সাথে বলতে চাই, আমাদের বাংলাদেশে একটা, শিরিন আপা বলেছেন যে আমরা একটা ন্যাশনাল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন তৈরি করেছি, যেটার ভিত্তিতে আমাদের সরকারের যে ডিফারেন্ট ওয়েবসাইট এবং অ্যাপস গুলো আছে সেটা তৈরি হচ্ছে, এবং যা এখন প্রতিবন্ধী মানুষরা মোটামুটি ভাবে তারা ব্যবহার করতে পারছে। এক দুটো বড় সমস্যা রয়ে গেছে। একটা হচ্ছে আসলে আমাদের, আপনারা জানেন যে আমাদের বাংলা ওসিআরের একটু সমস্যা আছে, যার কারণে আমাদের অনেক জেপিজি কনভার্টেড পিএফ ফাইল, এটুকু আমাদের করতে একটু অসুবিধা হচ্ছে। তাও এটাও সম্ভব, কারণ যাদের, যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাদের কাছে টেকনোলজি আছে তারাও সেটা করতে পারছে। আর হলো আপনার ভিডিওতে আমাদের সাবটাইটেল বা সাইন ল্যাঙ্গুয়েজের একটু অভাব আছে, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের রয়ে গেছে। অন্যথায় আপনি দেখবেন আমাদের ওয়েবসাইট গুলোতে, যদি যান, পৃথিবীর সবচেয়ে বড় ওয়েব পোর্টাল কাদের, সেটা হচ্ছে বাংলাদেশের। প্রায় 33,000 ওয়েব পোর্টাল ওয়েবসাইট কিন্তু আমাদের ন্যাশনাল পোর্টালের সাথে যুক্ত, যেখানে 52,000-এর বেশি অফিস কিন্তু সংযুক্ত, এবং এই যে 33,000 ওয়েবসাইট সেটা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা এখন ব্যবহার করতে পারছে। দুই হচ্ছে, আপনি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, উনি নিশ্চয়ই বলবেন, আমি আসলে ওনার বলার আগে একটু করে বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের দেখেন প্রতিবন্ধী মানুষের সেবা প্রাপ্তির ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা হচ্ছে টাইম কস্ট ভিজিট, আমরা যেটাকে বলি টিবিসি, টাইম কস্ট ভিজিট, এটা কিন্তু রিডিউস হয়েছে। যেমন ধরেন, আমাদের আগে প্রতিবন্ধী নাগরিকরা ভাতা পেতে গেলে তাদেরকে প্রচুর ভোগান্তির সম্মুখীন হতে হতো, বারবার সমাজসেবার অফিসে যেতে হতো, ব্যাংকে যেতে হতো, সারাদিন তাদের নষ্ট হতো। এখন প্রায় 29 লক্ষ প্রতিবন্ধী মানুষ তাদের হাতের মুঠোয় কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে আমাদের আপনার প্রতিবন্ধিতামূলক যে অ্যালাউন্স সেটা কিন্তু পাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা রেজিস্টার্ড প্রতিবন্ধী মানুষ সকলকে ভাতা দেবে। আমি মনে করি এটা সরকারের একটা, এটা সঠিক পরিকল্পনা নয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি নিজেও কিন্তু রেজিস্টার্ড, মাননীয় মন্ত্রী মহোদয়, আমি একজন ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্স দিই, এখন কি আমিও ভাতা পাবো? আমি ভাতা পেলে আমার ভাতার উপরে কি ট্যাক্স দিতে হবে? মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটা আপনারা একটু ভাববেন, যারা নিবন্ধিত হবে তারাই ভাতা পাবে, এটা সঠিক নয়। যেটা করা যেতে পারে, যাদের ভাতা প্রয়োজন, যারা আসলে, তাদেরকে ভাতাটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে ভাতাটা দিচ্ছি, সেখানে আমরা 29 লক্ষ মানুষকে ভাতা দিচ্ছি, 29 লক্ষ মানুষকে আমরা ভাতাটা এমন ভাবে দিই যাতে সে একটু ভালোভাবে চলতে পারে। তো কোনোভাবেই যে মানুষের ভাতা প্রয়োজন নাই, যিনি কাজ করছে এখানে, শিরিন আপা বসে আছেন, ওনার ভাতার কি প্রয়োজন? এই জায়গাতে মাননীয় মন্ত্রী মহোদয় আপনারা একটু আগামীতে ভাববেন। 3 নম্বর হচ্ছে, দেখেন এই সরকারের আর একটা বড় সাফল্যের জায়গা, সেটা হচ্ছে যে তাদের যে পলিটিক্যাল ম্যানিফেস্টো, এই পলিটিক্যাল ম্যানিফেস্টোতে কিন্তু প্রতিবন্ধী নাগরিকদের অধিকারের কথা বলা আছে, যার কারণে কিন্তু আমরা প্রতিবন্ধী নাগরিকদের জন্য আইন পেয়েছি, নীতিমালা পেয়েছি, বিভিন্ন পলিসিগুলো পেয়েছি, স্ট্যান্ডার্ড পেয়েছি, এবং আমরা অ্যাকশন প্ল্যান পেয়েছি। তো আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ইলেকশনের ম্যানিফেস্টোতে যাতে প্রতিবন্ধী নাগরিকদের অধিকারের বিষয়টা আরো বিস্তারিতভাবে আসে। বিশেষ করে আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা যে চমৎকার কতগুলো আইন দিয়েছেন, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন এবং নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্ট অ্যাক্ট, এই আইনগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরা আপনাদের ম্যানিফেস্টোতে দেখতে চাই। এখানে আমি, যারা বিরোধী দল আছেন, বিশেষ করে সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি, তাদের রাষ্ট্র মেরামতের যে সনদ দেখলাম, সেখানে আমি কোথাও প্রতিবন্ধী নাগরিকদের কথা দেখতে পাই নাই। আমি আমি যদি ভুল না করে থাকি, ওনারা মনে হয় প্রতিবন্ধী নাগরিকদের কথা বলেন নাই। যদি না বলে থাকেন, ওনারা তো প্রতিবন্ধী নাগরিকদের 10% মানুষকে বাদ দিয়ে কি রাষ্ট্র মেরামত করবেন? ওনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা না বলে থাকেন, আপনারা সেটা সংযুক্ত করবেন, অন্যথায় আমরা 10% প্রতিবন্ধী মানুষ আপনাদের রাষ্ট্র মেরামতের ধাক্কায় মানে একেবারে ক্যাপ্টা হয়ে যেতে পারি। সুতরাং আপনারা অবশ্যই, এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি, নট অনলি বিএনপি, অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি, আপনারা আপনাদের ম্যানিফেস্টোতে প্রতিবন্ধী নাগরিকদের কথাটা আনবেন। আর 4 নম্বর, মামুন ভাই, আমি বলতে চাই, আমি জানি না আমি বেশি সময় নিচ্ছি কিনা, আপনি থামিয়ে দিতে পারবেন যে কোনো সময়। 4 নম্বর যে কাজটা, যে বিষয়টা ঘটছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা একটা চমৎকার কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের প্রথম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, বছরের শুরুর দিন মাল্টিমিডিয়া টকিং বুক পায় এবং ব্রেইল বই পায়। মাল্টিমিডিয়া টকিং বুক হচ্ছে বাংলাদেশের একটা অনন্য উদ্ভাবন, যেটা আসলে দেশে বিদেশে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে এটা উদ্বোধন করেছেন। এই বই সবার উপযোগী, বইটা দেখা যায়, শোনা যায়, এবং এই বই দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল শিক্ষার্থী পড়তে পারে।
এটা একটা আমাদের বড় সাফল্য। আমরা আশা করছি 2025 সালের মধ্যে আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অ্যাক্সেসেবল বই নিশ্চিত করতে পারবো, 2030 সালের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বই নিশ্চিত করতে পারবো, এবং 2041 সালের মধ্যে আমরা টার্গেট করেছি সকল বই যেদিন তৈরি হবে সেদিনই প্রতিবন্ধী মানুষরা ব্যবহার করতে পারবে উইদাউট এনি কস্ট এবং এক্সট্রা টাইম। এবং যে কথাটা আমরা বলতে চেয়েছি, শিরিন আপা যে কথাটা বলতে চেয়েছে, আগে আমরা চাইলে হুমায়ুন আহমদ কিংবা জাফর ইকবাল স্যারের বই আমরা চাইলে কিন্তু অ্যাক্সেসেবল ফরম্যাটে নিতে পারতাম না, কারণ হচ্ছে এটা কপিরাইটে বাধা ছিল। এখন কিন্তু আমরা মার্কাস টিটি রেটিফিকেশন করেছে এবং কপিরাইট ল যেটা ড্রাফট হয়েছে সেখানে কপিরাইট এক্সেপশন যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা চাইলেই কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্য ব্যবহার উপযোগী বই তৈরি করতে পারবো।